আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলমগীর কবির, বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড। আমি একটা বায়ারের নতুন প্রজেক্ট আছে, বেটার লাইফ ফার্মিং সেন্টার। যে আমাদের একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, এর নাম হলো সলোমন 300 ওডি। এটা আপনার দুইটা গ্রুপ দেওয়া আছে, একটা আপনার বেটা সাইফোলেথিন 90 গ্রাম, আর ইমিডা ক্লোরোফিট 210 গ্রাম। এই ইমিডা ক্লোরোফিট অত্যন্ত একটা শক্তিশালী কীটনাশক, যা বাজারে অন্যান্য কোম্পানির তুলনায় আমাদের ইমিডিয়া ক্লোরোফর হেভি। যেমন এটা মনে করেন, এই সলোমন বায়ারের একটা হিট প্রোডাক্ট আমি মনে করি, কারণ আমি বায়ারে দীর্ঘদিন কর্মরত আছি এবং আমি চাষি, এবং আমি 40 বছর বিঘে চাষ করি। সেখানে সলোমন অত্যন্ত একটা ভালো ওষুধ। যেমন আপনি মনে করেন, মরিচের পাতাতে কুকড়ে যায়, তার জন্য এই সলোমনটা ব্যবহার করলে আপনার 10 মিনিট টাইম দেবেন, নিচে যত রকম পোকা আছে গাছে ধরে পড়বে, এবং আপনি নিচে এভাবে একটা পলিথিন পারবেন। তাহলে এভাবে পলিথিন পারলে আপনি নিচে দেখতে পাবেন এই ঝরে পড়ছে, এবং আম গাছে যে হপার পোকা লাগে না, এইটার জন্য আপনি অত্যন্ত একটা কার্যকারী। এবং পেয়ারা গাছে দেখবেন সাদা সাদা পাতার নিচে যেটা মিলিবাগ বলে, এই মিলিবাগ পাতা খাওয়া পোকা, রস চুষে খাওয়া পোকা, যেমন ফল ছিদ্রকারী পোকার জন্য আপনার অত্যন্ত ভালো ওষুধ এটা। আপনার এক কথায়, আপনি অনেক ধরনের ফসল আছে পোকা আছে কিন্তু চেনেন না, সেই ক্ষেত্রে আমি বলব আপনাদেরকে অনুরোধ করে যে সলোমনটা ব্যবহার করবেন, আপনার পোকা চেনা লাগবে না, আপনার এটা 10 মিনিটের ভেতরে রেজাল্ট পাবেন। যেমন পেঁপো গাছ বলেন, অন্যান্য মাল্টা বাগান বলেন, কুল গাছ বলেন, মানে এক কথা প্রত্যেকটা ফসলে প্রত্যেকটা ক্ষেত্রে সলোমন, একটাই নাম বাইরে সলোমন, সলোমন ছাড়া আর কিছুই নাই। প্রোডাক্টটা এতই হিট যা একটা স্প্রেতে সব পোকা দমন করবে, একটা স্প্রেতে সব দমন করবে, এবং এর নাম কিন্তু সলোমন। এর একটা স্লোগান আছে, এক নাম পাঁচ কাম। যেমন পাতা খাওয়া পোকা বলেন, রস চুষে খাওয়া পোকা বলেন, জাপ বলেন, জ্যাসিড বলেন, এবং ফল ছিদ্রকারী যেটা বলা হয়, এই পাঁচ ধরনের পোকায় আপনার দমন হবে। সেই ক্ষেত্রে আপনার তো অত্যন্ত খরচ কম। আপনার এটা ডোজ লিটারে 1 মিলি, এটা আপনি ব্যবহার করবেন কখন, যখন লিটারে 1 মিলি এটা ব্যবহার করবেন কখন, যখন আপনার নেউটটা শুকাবে, নেউট শুকানোর সময়, ফুল রোদের সময় বলতে, যে নেউট শুকানোর পর আপনি স্প্রে করলে ফলাফলটা ভালো বুঝতে পারবেন, কারণ নেউর অবস্থায় কোনো কীটনাশক বা কোনো ছত্রাকনাশক স্প্রে করা যায় না। সেই ক্ষেত্রে অনেকেই বলে যে হচ্ছে পোকার ওষুধ যে ঠান্ডা আবহাওয়ায় দিলে বেশি ভালো হয়, আর ছত্রাকনাশক রোদের সময় দিলে ভালো হয়, তাহলে এটা কি সম্ভব? ওটা আপনার একটা দারুণ কথা বলেছে। সেই ক্ষেত্রে আপনার যে বলছে যে ছত্রাকনাশক ঠান্ডা আবহাওয়ায় দেওয়া যায়, সেই ক্ষেত্রে আমি মনে করি ছত্রাকনাশক সব সময় দেওয়া যায়, যদি তাপমাত্রা এখন শীতের সময় তাপমাত্রাটা সর্বনিম্ন থাকে, সেই ক্ষেত্রে নেউ শুকানোর পরে আপনি ছত্রাকনাশক বলেন, কীটনাশক বলেন, একসঙ্গে দিতে পারবেন। তবে হ্যাঁ, অন্য কোম্পানির ওষুধ না, বাইরের ওষুধ যত রকম আছে ছত্রাকনাশক কীটনাশক একসঙ্গে মিশালে যার যার কাজ তার তার করবে। ধন্যবাদ আলমগীর সাহেবকে। আজকে আমরা কৃষি ডাক্তারের পক্ষ থেকে চাষি ভাইদের জন্য একটি সুন্দর সুখবর নিয়ে এসেছিলাম। ওষুধটির নাম হচ্ছে সলোমন, ওষুধটির নাম হচ্ছে সলোমন। এটি 1 লিটারের বোতল, এটি 100 মিলি, আর হচ্ছে 1 লিটার পাওয়া যায়। এটি পাবেন সাধারণত দর্শনাতে, এসএস ট্রেডিং, কলেজ পাড়া, থানা রোড। ধন্যবাদ ভিউয়ার্স, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।